লিসেনার্স, সবাই কেমন আছেন? অগ্নিশিখা প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি নিম গাছের গোড়ায় যতই চিনি ছড়ান না কেন, নিমের ফল কখনোই মিষ্টি হবে না। আপনি হাজার হাজার বালতি পানি মরুভূমির মাঝে ছিটিয়ে দিলেও এক ফোঁটা পানিও আপনি ফেরত পাবেন না, কেননা মরুভূমির বালির সব পানি চুষে নেবে। আপনি আকাশের তারা যতই গণনার চেষ্টা করুন না কেন, আপনি কখনোই তা গুনে শেষ করতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও পানির নিচে ডুব দিয়ে কখনোই কান্নার চেষ্টা করতে পারবেন না। আপনার হাত ঘড়ির কাঁটাগুলো যতই চলুক না কেন, সেটি সঠিক সময় না দিলে আপনার ঘড়িটি অকেজো। আপনি পোখর রোদে যতই দাঁড়িয়ে থাকুন না কেন, আপনার শরীরের সকল অংশে কখনোই রোদ পড়তে পারবে না। তেমনইভাবে আপনি চান আপনার খারাপ গুণগুলোর কোনো পরিবর্তন না করেই আপনি উন্নতি করবেন, যা একটি নিম গাছের গোড়ায় চিনি ঢালার মতো। আপনি চান আপনার সুযোগের সদ্ব্যবহার না করেই সামনে এগিয়ে যাবেন, যা মরুভূমির মাঝে পানি ঢালার মতো। আপনি শুধু চেষ্টা করেই যাবেন কিন্তু ফল পাবেন না। আপনি চান সমস্ত কিছুতে আপনি উন্নতি করবেন, যা সারা আকাশের তারা গণনার মতো। হাজারটা বিষয় নিয়ে কেউ কখনো এগোতে পারে না। আপনি আপনার সমস্যাগুলোর ব্যাপারে চিন্তারত, যা পানির নিচে কাদার চেষ্টা করার মতো। জগতে প্রত্যেকটি ব্যক্তি সমস্যার ভেতর, তাদেরকে আপনার সমস্যাগুলো দেখালেও তারা তা বুঝতে পারবে না। আপনি যতই কঠোর পরিশ্রম করুন না কেন, যদি আপনার কাজগুলো কারো উপকারে না আসে, তাহলে আপনি চলন্ত সেই ঘড়ির মতো যার কাঁটা চলে কিন্তু কারো উপকারে আসে না। সফলভাবে এগিয়ে গেলেও কিছুটা আকাঙ্ক্ষা সবার ভেতরেই থাকে, আর আকাঙ্ক্ষা আছে বলেই মানুষ এগিয়ে যাবার অনুপ্রেরণা পায়। এদের ভেতরে দাঁড়ালেও যেমন শরীরের সমস্ত অংশ রোদ পড়ে না, তেমনইভাবে এক জীবনে আপনি সবকিছু পেয়ে যাবেন এমনটা নয়। বরং এগিয়ে যান আর আত্মতৃপ্তি বোধ আনুন। জীবনের প্রতিটি দিনকে উপহার হিসেবে ভাবুন। কালকের দিনটি যে আপনার জীবনে আসবেই তার কোনো নিশ্চয়তা নেই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করুন।